তিনটে ম্যাগাজিন বলেছিলে না তিনটে ম্যাগাজিন আর চেষ্টা থেকে নিয়েছিস তো আরে বাবা তুই আমাকে ছাড়তে ছাড়তে আরেকজনকে ধরে নিলি আজকে সরস্বতী পূজা তোমার কি লাগবে তারা আছে চারটে চারটে ইংরেজি কাগজ আরে চারটে ইংরেজি কাগজ তো আমার কাস্টমার আছে দে 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 আরে আমার আর সিনেমার ম্যাগাজিন দে সিনেমার ম্যাগাজিন দে একটা শরীর চর্চার ম্যাগাজিন দে দেখতে পাচ্ছ না এই বলটু শরীর চর্চার ম্যাগাজিন কোথায় চারটে শরীর চর্চার ম্যাগাজিন দে আরে দাঁড়া না দিচ্ছি দিচ্ছি বের করতে দেবে তোরে বাবা ও এত তাড়া দাও না তাড়া তুই কি বুঝবি তোর থেকে কাগজ নেব ওর থেকে দুধ নেব ওর থেকে ডাব নেব তারপরে তিওয়ারির দোকানে যাব সেখান থেকে মশলা নেব তারপরে গিয়ে দোকান খুলবো দোকান খুললে কাস্টমারের ভিড় নিঃশ্বাস নেবার ফুরসত নেই তারপরে চা করব দুপুরে সরস্বতী পূজো জোগাড় করব রাত্রিরে রান্না করব ভোর চারটে শুরু করি রাত্রির এগারোটায় গিয়ে শেষ হয় আর তুই বলছিস তাড়া তাড়াতাড়ি করে দে আমাকে চান করা যাবে আজকে তাই নাকি এই ডাবের জন্য যদি শ্যাম্পু না করা যায় তাহলে কাল সব ডাব আমি ফেরত দিয়ে যাবো বুঝতে পেরেছো তাড়াতাড়ি করে কোনো ওঠা আমার ফেলে তুলে দাও তাড়াতাড়ি এসো বাবা আমার সময় নেই আজকে সরস্বতী পূজো তুমি আগে এসো তো আচ্ছা আচ্ছা যাচ্ছি 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 এ ভাই এ ভাই এই ভাই হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে আরে কি হয়েছে দাঁড়াও 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 আমি দেখছি কতবার বলেছি আমার নাম মদন নয় রতন তা তুমি সবার সামনে ওই হলো আর কি ওকে জানামি আমি ডাকবো তখন তুই তাই বুঝেছিস চল 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 তিওয়ারির দোকানে যেতে হবে এগুলো তো সব বেরিয়ে আসছে আজকে সরস্বতী পুজো অনেক মশলাপত্র নেওয়ার আছে বলছি তুমিও চেপে যাও না আজকাল আমি ভারী ভারী বস্তা টানছি বুঝলে কত ওজন টানছি একটু চেষ্টা করে তোমাকেও টানতে পারবো সবাই মোটা বলি একদম মারবো না এই দেখ দেখ জুতো কিনেছি রোজ সকালে মন ভুয়া বুঝেছিস আজকে সরস্বতী পুজো সামনে সরস্বতী পূজায় দেখবি এরকম সিম টিম হয়ে যাবো বুঝেছিস চল অনেক কাজ করে আছে বাবা চল বলছি কাকি তিওয়ারির দোকানে গিয়ে কিন্তু এক কাপ চা খাবো জীবনই কাটছে না সে খাবি কিন্তু এখন চল প্রচুর কাজ পড়ে আছে চল ভাই আজকে সকাল সকাল সরস্বতী পূজোর দিন ইনাকে দিয়ে প্রথমে শুরু করি চল 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 মালগুলোকে ঝটপট তুলে ফেলবি দোকানের মধ্যে সবকটা জিনিস সাজিয়ে ফেলতে হবে দেখবি সব চটপট করে বিক্রি হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু উঠবো না চলো দম লাগাকে আসা
155 টাকা ঝেড়ে দিয়ে চলে যাচ্ছিলি? হ্যাঁ 155 টাকা মাত্র? এমন ধাঁধা করেছিলে মনে হচ্ছে যেন ব্যাগে 1,00,000 টাকা আছে। 1,00,000 টাকা আছে? 1,00,000 টাকা কামাতে কি করতে হয় জানিস? সকাল থেকে সন্ধ্যে উদয়াস্ত পরিশ্রম করি, এখনো পর্যন্ত জন্মে 1,00,000 টাকার মুখ দেখলাম না। দাও না। কি সুন্দর মুখগুলো, এই মার ধরে আমি একদম পছন্দ করি না। নে বাবা, এই 10 টাকা নে। 10 টাকা? ওই যে সাইকেলের চাকা ফেটে গেছে, সাইকেল যদি সারিয়ে না নিস কাল থেকে চুরি করতে বেরোবি কি করে? ঠিক আছে, তাই দাও। একটা মারবো, সাহস কত? চুরি করতে যাবে লজ্জা করে না? এইটুকুনি পুচকে ছেলে। আর যদি কোনোদিন চুরি করতে দেখি কি করবো জানিস? এমন ওটবোস করাবো এক মাস পায়ে ব্যথা থাকবে। আর আমাদের বুঝি তুমি রোজ খেতে দেবে? আরে বাবা, আমি কেন খেতে দেবো? এত মানুষ যে খাচ্ছে তাদেরকে কি আমি খাওয়াচ্ছি? নিজেরা খাটবি খাবি। একটা কাজ করবি, কাল থেকে সকালবেলা মানে ভোরবেলা যাদবপুর স্টেশনে যাবি, হ্যাঁ? ওখান থেকে খবরের কাগজ তুলবি, তুলে বাড়ি বাড়ি দিবি, ঠিক আছে? মনে থাকবে। কি হলো, সঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? করবি তো? আমি কিন্তু রোজ সকালে স্টেশনে যাই, গিয়ে যদি দেখতে না পাই তাহলে দেখবি কি করি। আরে বাবা, পুরা জোয়ান যুবক ছিলি, এসব চুরি চামারি করবি? জোয়ান যুবক পুলন এনার্জিতে খাটবি, মনে থাকবে? আরেকটা কথা, কোনো কিছু অসুবিধে হলে আমাদের বীরনগর আছে, ওখানে চলে যাবি, গিয়ে বলবি লক্ষ্মী কাকিমার দোকান লক্ষ্মী ভাণ্ডার, যে কেউ দেখিয়ে দেবে, কোনো অসুবিধে হলেই যাবি, কেমন? যা। ঠিক আছে কাকি। এই শোন শোন শোন, আমার দোকানে বাবা সিট কাটিস না, মনে থাকবে? যা দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনারাও যান। আসছি কাকিমা। হ্যাঁ না, দেখ ভেবেছিল লক্ষ্মী কাকিমার ব্যাগ নিয়ে পালাবে, হ্যাঁ? জানে না লক্ষ্মী কাকিমা এই যাদবপুরে হাঙ্গামা মাচাবে। চল চল বাবা, বিশ্বনাথ অনেক কাজ পড়ে আছে, চল। আবার রতন? দেখ বিশ্বনাথ নামটা রতনের থেকে অনেক ভালো, চল তো, দেরি হয়ে গেল একে সরস্বতী পূজার দিন। আরে আরে আরে, বাবারে বাবা, সত্যি পূজা বাজার হয়ে গেল। জানলা খুলতে হবে তো। দাঁড়া, আমায় ঢুকতে দে, মালগুলোকে ঠিক করে রাখ। ঠিক আছে। তো এই না
বাবা যতই তাড়াহুড়ো করি না কেন, যত সকালেই উঠি না কেন, সেই দেরি হয়ে যাবে। ভোর চারটে দিয়ে শুরু করব, সেই দেখবো সময় কখন গড়িয়ে গেছে। ভগবান জি কেন চব্বিশ ঘন্টাটাকে ২৬ ঘন্টা করে দেয় না, কিভাবে হয়? সংসারটাকে রক্ষা করো মা, ছেলে মেয়েগুলোকে যেন ভালো করে খাওয়াতে পারি। মহাজনের টাকা যেন শোধ করে দিতে পারি মা, কৃপা করো। আরেকটা কৃপা করো তো, ওই বিনুনির দেমাকটা একটু ভেঙে দিও। কাকি, এই বিনুনিটা কে গো? দাঁত বার করা, সব দিকে তোমার কান আছে, কাজ কর। তোর কাকা উঠে পড়েছে, চা করে দিতে হবে, দে 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 পেপার দে পেপার দে পেপার পেপার। আর কেউ যদি আসে আমাকে রাখবি কেমন? এই শুনছো, তোমার পেপার এই, আমি চা করে আনছি। এই থাক, চা করতে হবে না, ছাড়ো। কেন চা করতে হবে না কেন? আরে বাবা, আমি আড়তে গিয়ে খেয়ে নেবো। আড়তে গিয়ে খেয়ে নেবে মানে? তোমাকে কোন দিন আমি খালি পেটে আড়তে যেতে দিয়েছি? পুজো পার্বণের দিনে উনি নাকি খালি পেটে আড়তে চলে যাবে, শখ কত। আরে বাবা, বিস্কুট খেতে পারবে না, অঞ্জলি দেওয়া হয়নি, তাহলে চাও খেতে পারবে না, চা খেতে কি দোষ? আস্তে কথা বলো না লক্ষ্মী। কেন আস্তে কথা বলবো কেন আমি? বাড়ি শুধু লোক ঘুমোচ্ছে তো। পুজো পার্বণের দিনে বাড়ির লোক এত বেলা অবধি কেন ঘুমাবে? ওরে লালটু, বিলটু, রিয়া, ওঠ, পুজোর দিন এত বেলা অবধি কেউ ঘুমোয়? মা আপনি মিথ্যে বলছেন, আপনি জোয়ান জলখান নিয়ে আসি। ওরে ওঠ, পুজোর দিন এত বেলা অবধি কেউ ঘুমোয়? বড় বৌমা, হকাল বেলা চিৎকার কইরা একবারে কান ঝালা পালা করে দিস তো কেন, হয়েছে নাকি? হ্যাঁ মা, আপনি আর শ্বশুর মশাই আমার যখন কল্যাণীতে দেখতে গিয়াছিলেন, কি কইছিলেন, আমার নাকি কোকিলের মতো কণ্ঠ, এখন কান ঝালা ফালা হইয়া গেল। হ্যাঁ ধরেন, জোয়ান জলটা খেয়ে নিন, না হলে তো এমন বায়ু ছাড়বেন যে বাড়ির লোকে নাক ঝালা ফালা হয়ে যাবে। কি অসুবের মতো কথা কইছো সকালবেলা, ছোট ওঠ, ধরো তোমায় চা দিচ্ছি। মেজো ওঠ, মেজো এখনো ওঠেনি, নাও ধরো। ওরে মেজো ওঠ, আজকে তো হাতে হাতে কাজকর্ম করে দিতে হবে, আমার দোকানটা তো খোলা আছে। ছোট, সকাল সকাল কি শুরু করলে বলো তো, শান্তি করে একটু ঘুমোতে দেবে না নাকি? পুজো ঘন্টা দিনে এত বেলা অবধি ঘুমোলে হয়? আমাকে তো সংসারের সাথে সাথে দোকানটাও দেখতে হয় নাকি? দিদি বলো না আমি কি করব। আরে তোমার কিছু করতে হবে না, চুপ করে দাঁড়াও তো। আচ্ছা বৌদি, তোমার কে বলেছিল যক্ষের ধনের মতো দোকানটাকে আগলে রাখতে? বাবা মারা যাওয়ার পর তোমাকে পই পই করে বললাম, বারবার বললাম দোকানটা তুলে দাও তুলে দাও, না তুমি কারো কথা শুনলে, এখন ওটাকে একটা বোঝা বানিয়ে রেখে দিচ্ছো, তার দায় কি আমাদের সবাইকে নিতে হবে? বোঝা বোঝা তো বটেই, দেখো এবারে কোনো ছেলে ওই দোকানের দায়িত্ব নেবে না, তোমার মালকিন হবার শখ ছিল, মালকিন হয়েছে, এখন ঠেলাস আমাদের কেন জ্বালাচ্ছ? তুমি বসে বসে কাগজ করছো, কিছু বলছো না যে? মা মা, আপনার দোকানটাকে বোঝা বলছে, আপনি কিছু বলবেন না? বাবা, আপনার এত সাধের দোকান, আপনার মেজ ছেলে বলছে তুলে দিতে, ওখানে কি বোঝা? হ্যাঁ ঠাকুরপো, একবারও তোমরা ভেবে দেখো না, তোমার বাবা কত কষ্ট করে এই দোকানটা চালিয়ে তোমাদের মানুষ করেছে, তার কত সাধের দোকান। তো তোমার সাধের ওই দোকানটা রেখে লাভটা কি হচ্ছে গো বড়দি? সকাল বেলা থেকে উঠে পাড়া বেড়াতে বেরোচ্ছ, তারপর সারাদিন দোকান দোকান করে দৌড়াদৌড়ি করছো, আর তারপর বাড়ি শুধু লোককেও দৌড় করাচ্ছ, তাতে অসুবিধে কি হয়েছে? বাড়ি শুধু সবাই যদি দৌড়োদৌড়ি করে তাহলে তো সংসারটা ভালো করে চলে। শোনো বড়দি, আমার বড় যা মুদি, এটা কিন্তু আমার বাপের বাড়ির লোককে বলতেই আমার লজ্জা লাগে। তাই বুঝি না তো কি, গর্ব হবে নাকি? তাছাড়া ক টাকাই বা আয় হয় তোমার ওই মুদির দোকান থেকে? দোকান চালাইবা না তো কি করবা, ওই দোকানে বৈশা পাড়ার লোকের সাথে চক্কর চালাচ্ছে চক্কর চালাচ্ছে, আর যখন খুশি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, যবে থেকে বাড়িতে বউ হইয়া আইছে না, এই এই রকম করে এই রকম করে। হ্যাঁ
সারাদিন দৌড়দৌড়ি খাটাখাটনিটা কিন্তু ওই করছে। এই দোকান নিয়ে তোমাদের এত আপত্তি তো? দোকান থেকে আমি কি কি করি আমি তোমাদের দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। আজ সকালবেলায় উঠে এই কথাগুলো কেন তুলিস বলতো? জানিস কিন্তু সব। আমি এক্ষুনি দেখাচ্ছি আমি দোকান থেকে কি কি করি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এই ছবি। সারাক্ষণ মুখের সামনে কাগজ নিয়ে বসে থাকবে না। তুমি দেখো আমাকে একটা কথা বলো, জানুয়ারি মাসে কতদিন বলো? কতদিন? 31 দিন। জানুয়ারি মাস 31 দিন, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 14 তারিখ, মানে সব মিলিয়ে হচ্ছে 45 দিন। এই মাস শেষ হলেই কিন্তু এই বাড়ি সারাইয়ের পুরো লোনের টাকাটা ফেরত দিতে হবে। সেটা কোত্থেকে আসবে? আর সেটার জন্য তো সংসারে এক্সট্রা খরচাটা থেমে থাকবে না, তাই না? সবাই না খেয়ে থাকবে, সেটা তো চালাতে হবে। কি হচ্ছে বৌদি? তুমি বাদ দাও না ওদের কথা, আমাকে বলো কি হয়েছে। না আমি বাদ দিতে পারছি না, আমি তো চাই সংসারটা একটু সুখের মুখ দেখুক। এই যে জানুয়ারিতে কিস্তি ছিল, কিস্তির টাকাটা কিন্তু শুধুমাত্র দোকান থেকে এসেছে, কেউ কিন্তু কিস্তির একটা টাকা টাকায়নি গত মাসে। দেখো বৌদি, তুমি কিন্তু জানো কেন আমি টাকাটা। ঠাকুরপো আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি। দেখো তোমাদের মাস মাইনে, মাইনের টাকা তো আর বাড়বে না। কোন টাকা বাড়বে? না ব্যবসার টাকা বাড়বে। তোমরা যে টাকা দাও তারপরে যে সংসার খরচ চলে সেটা কিন্তু ওই দোকানের টাকা থেকে চলে। আমার তো একটাই ভয়, পাওনাদারগুলো যাতে ঘরের মধ্যে না ঢুকে পড়ে। ওই দোকানটা দেখে কিন্তু অনেক পাওনাদারের মুখ বন্ধ করে রাখা যায়। আমি চা করে আনছি। তুই ওষুধ খেয়েছিস? আমি চা নিয়ে আসছি, শরীর খালি উপদেশ দেওয়ার জন্য আছি। সকালবেলা কাকপক্ষী ওঠে না, আমি তখন উঠে পড়ি, উঠে পড়ে বেরিয়েছি। সব তো আমার নিজের জন্য করি না, সবাই একটু ভালো থাকবে খাবে সেই জন্য উদয়াস্ত পরিশ্রম করি। আমার জায়গায় দাঁড়িয়ে এসে একবার খাটো না, তখন বুঝবে। মাসের প্রথমে তোমরা যে টাকাটা আমার হাতে তুলে দাও সেটাতে 20 তারিখ পর্যন্ত চালাতে পারি। তারপরে তারপরে সংসারটা চলে কি করে? অত টিপে টিপে তো চালানো যায় না। সেই টাকাটা যেটা দিয়ে সংসার চলে সেটা কিন্তু আসে আমার ওই দোকান থেকে, বুঝতে পেরেছ? আজকে দোকানটা যদি না থাকতো তাহলে আমি চালাতাম কি করে? তারপরে এই মায়ের খরচ, মায়ের ওষুধের খরচ, মায়ের চিকিৎসার খরচ, মায়ের টেস্ট। আমি সেই মায়ের চিকিৎসাটা ভালো করে হোক, তাহলে সেই পয়সাটা কি? তোমরা পয়সা দিচ্ছ না বলে তোমাদের কাছে হাত পাতবো? আর না হলে মা ওষুধ না খেয়ে থাকবে। আচ্ছা আচ্ছা বৌদি, এবার একটু শান্ত হও। না আমি শান্ত হব না, আমি কেন শান্ত হব বল আমাকে? দোকানটা আমার লক্ষ্মী, আমি দোকানে দাঁড়িয়ে দুটো পয়সা রোজগার করি বলে এই সংসারটা এইভাবে চলে। দোকানটা নিয়ে কেউ কিছু বলে আমার সেটা খুব গায়ে লাগে, আমার ভালো লাগে না, আমার রাগ হয়। মা আপনি একটা কথা বলুন, এই যে বাড়ির বাচ্চাগুলো আমাকে এসে বলে চাউমিন খাবো, পিঠে খাবো, মাংস খাবো, এগুলো কাকে বলবে? আমি বাড়ির বড় বউ, আমাকেই তো বলবে। আমার শুধু খুনতি নাড়লেই চলবে? কারণ সকাল রাত দেখতে হবে না। এই সকাল রাতের পয়সাগুলো আসে কোথেকে? এই দোকান থেকে আসে। আজকে সরস্বতী পুজো, দুটো ইলিশ মাছ বাড়িতে আসবে, প্রত্যেকবার তাই আসে, এবারেও তাই আসবে, সেটা আসবে কোথেকে? আজকে তোমরা পয়সা দিচ্ছ না বলে আমি সেগুলো বন্ধ করে দেবো? তাহলে বাড়ির শখ আনন্দ এগুলো তো সব কমে যাবে, তাতে কি হবে? একটা কথা বলি ঠাকুর, তুমি সপ্তাহে 5 দিন বাড়িতে থাকো না তো? তুমি জানো না সংসারটা কিভাবে চলে। আমি চালাই, আমি জানি কিভাবে চলে। তাই আমার একটাই অনুরোধ তোমাদের, দোকানটা তুলে দেওয়ার কথা বলো না। কাকি, কাস্টমার। হ্যাঁ রে, আসছি, দাঁড়া। সরল তবুও দোষী, জানে জানে পাড়া পড়শি, সে সবেতেই পারদর্শী, দিব্যে চমৎকার। এক নয় তার দুই সংসার, সুজন স্বজন ঘর পরিবার, আর তালে তালে চালে ডালে তার লক্ষ্মী ভাণ্ডার। সুপারস্টার সুপারস্টার লক্ষ্মী কাকিমা, সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা, সুপারস্টার।
খিচুড়িটা তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে জানিয়ে নি। হেই বেলা কত হলো খেয়াল আছে? ওহ মার ডিস্টার্ব করো না, কনসেন্ট্রেট করতে দাও। কি করছো বলো তো, জল কেন দিচ্ছ সকাল সকাল? আর জানো না আজকে আমার পারফরমেন্স আছে, সোলো পারফরমেন্স মা, সোলো। তোমার ছেলে একসাথে 15টা হিরোর ডায়লগ বলবে মা, পুরো জঞ্জির থেকে পুষ্পা। কবে দুটো পয়সা রোজগার করে আমার হাতে দিবি? চিন্তা করো না মা, তোমার ছেলে ছাই চাপা আগুন। হ্যাঁ আমার কপালের মতো, আমার কপালটা ছাই চাপা, ওই জন্য এরকম ছাই চাপা আগুন বেরিয়েছে। আরে মা দেখবে যেদিন কামাবো না, পুরো ডলারে, পুরো ডলারে কামাবো। আর তুমি যখন রাস্তা দিয়ে যাবে লোকজন সবাই বলবে যে কুঁড়ে দেবদুলালের মজা আছে, কুঁড়ের বাদশা। মা কতবার তোমাকে বলেছি আমাকে ওই নামটা ধরে ডাকবে না, ডাকবে না ওই নামটা ধরে। কেন মা দেব বলতে পারো না? দেব ফোনই দেব, বুঝেছি ফোনই দেব। আমার তাড়াতাড়ি করে ওঠ, দেখ ভাই বোনেরা কত কাজ করছে, চানটা করে আয়, হাতে হাতে কাজ করবি। দেব হচ্ছে মেরে তোমায় শেষ করে দেবো জানো, যত সব আমার কপালে চোখে। নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যা? ফ্লাওয়ার নেই রে, ফায়ার হুম হ্যায় পড়া, ঝুকেগা নহীঁ। দাদা আরে শুনছি, আরে যে আপনার 3 টাকা, বলো মা। মা চাল পিটুরিটা ঠিক আছে, এটা দিয়ে আলপনা দেওয়া যাবে? একদম ঠিক আছে, সারা বাড়িতে আলপনা দিয়ে দাও। আর বইপত্র ঠাকুরের কাছে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, এই শোন মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? খিদে পেয়েছে, পুজো হয়ে যাক, প্রসাদ দিয়ে দিচ্ছি। কেমন যা সে কি কয় ভাই, তোমার প্রসাদ আমরা পাবো না লক্ষ্মী? হ্যাঁ দাদা কেন পাবেন না, পুজো হয়ে যাক, প্রসাদ দিচ্ছি। এই দেখো দাদা, দাদা কেন, নিজেরে বোন বানায় না লক্ষ্মীজি। যাকে কাজের কথায় আসি, ওই যে কি কয় ওই বাসা সারানোর লিগা 4 লাখ টাকা নিচ্ছিলা লোন, এর ভিতরে তো ওই মোটে 40,000 টাকা দিছ, তা বাদ বাকি ওই 3,60,000 টাকা কি হয়? দাদা আপনি তো আমার অবস্থা জানেন, আমি আমি তো যেরকম ভাবে পারছি শোধ করার চেষ্টা করছি। লক্ষ্মী আমি কিন্তু তোমার মুখখান দেখি টাকাটা দিয়েছিলাম, নাইলে কম না তোমাকে এত টাকা কেই বা দিব, আর কেন এই বা দিব, আর কি দেখে বা দিব কও। তাকে এই মাসের ভিতর টাকাটা দিয়ে দিও। হ্যাঁ তুমি কিন্তু সই করে টাকাটা নিয়েছিলা, আর সেই কাগজ খান কিন্তু এখন আমার কাছে আছে, নাহলে আমার আবার অন্য পথ ধরতে হয়। দাদা আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক দিয়ে থাকি। দেখো আমাকে তোমার যেমন অনেক কিছু ভালো লাগে না, আমারও না ভালো লাগে না টাকা ফেলে রাখতে, ধারের টাকা। দিকটা ভালো, এই টাটকা জিনিসের জন্যই তো এই সে কি কয় তোমার কাছে আসি। তাহলে এই মাসের ভিতরেই হ্যাঁ আসি।
এই কয়েকদিনের মধ্যে এত টাকা জোগাড় করব কি করে? নানা লক্ষ্মী, মুশরে পড়িস না, মাথায় রাখ, ফুল অন এনার্জি নিয়ে কাজ করতে হবে, ধার তোকে শোধ করতেই হবে।